ওয়েলকাম ব্যাক আমাদের কম্পিটিটিভ এক্সাম ক্যাপসুল বাইলিঙ্গুয়াল ক্লাসের ধামাকাদার সেশনে। দ্য মোটো অফ আওয়ার চ্যানেল ইজ পেশেন্স, পারসিস্টেন্স, স্মার্ট ওয়ার্ক অ্যান্ড অপরচুনিটি। জেনে নিন কম্পিটিটিভ এক্সাম ক্যাপসুল কেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জগতে সবার সেরা। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা, সকল বিষয়ের অধ্যায় অনুযায়ী সম্পূর্ণ গাইডেন্স, ইংরেজি এবং বাংলায় বিগত বছরের প্রশ্নপত্রের বিবরণী এবং নির্ভরযোগ্য নোটস, যে কোনো অঙ্ক এবং রিজেনিং সমাধানের সব থেকে সহজ কেবলমাত্র 5 থেকে 15 সেকেন্ডের পদ্ধতি, টাইম ম্যানেজমেন্টের ওপরে থাকছে বিশেষ গুরুত্ব। এছাড়াও আপনি এখানে পাবেন কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে। সো আর দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। আমাদের আজকের টপিক এনটিপিসি এক্সপেক্টেড কোশ্চেন 2019-20 পার্ট 1, ক্লাস 2, কুইজ সেশন, জেনারেল নলেজ। স্টুডেন্টস, এখানে তোমরা আজকে কোশ্চেন আনসার দেখতে পাবে, এটি একটি কুইজ সেশন। তাড়াতাড়ি কোশ্চেন দেখার পরে উত্তরগুলি কমেন্ট বক্সে টাইপ করবে এবং তারপর সঠিক উত্তর তোমাদের সামনে এসে যাবে। তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও আজকের কুইজ সেশনের জন্য। আজকের এই সেশনটি অতিরিক্ত মজাদার হতে চলেছে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস 2 কুইজ সেশন। হোয়েন ইজ ওয়ার্ল্ড রেডিও ডে সেলিব্রেটেড? বিশ্ব বেতার দিবস কখন পালিত হয়? অপশান এ 10th ফেব্রুয়ারি, অপশান বি 3rd ফেব্রুয়ারি, অপশান সি 23rd ফেব্রুয়ারি, অপশান ডি 13th ফেব্রুয়ারি। সঠিক উত্তর অপশান ডি 13th ফেব্রুয়ারি। ওয়ার্ল্ডস বিজিয়েস্ট কমার্শিয়াল রিভার ইজ? বিশ্বের ব্যস্ততম বাণিজ্যিক নদী হল? অপশান এ মিসিসিপি, অপশান বি রাইন, অপশান সি রোন, অপশান ডি নীল। সঠিক উত্তর অপশান বি রাইন। ফর হুইচ রিভার ইজ মর্নিং অফ চায়না ইউজড? চীনের শোক কোন নদীর জন্য ব্যবহৃত হয়? অপশান এ ইয়াংশিকিয়াং, অপশান বি সালভেইন, অপশান সি হোয়াংহো, অপশান ডি আমুর। সঠিক উত্তর অপশান সি হোয়াংহো। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ফ্লোজ দ্য ইউফ্রেটিস অ্যান্ড টাইগ্রিস রিভার্স? নিম্নলিখিত কোন দেশগুলির মধ্য দিয়ে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী প্রবাহিত হয়? অপশান এ ইরান, অপশান বি ইরাক, অপশান সি কুয়েত, অপশান ডি জর্ডন। সঠিক উত্তর অপশান বি ইরাক। হুইচ টু কান্ট্রিজ সেপারেটস দ্য জিব্রাল্টার স্ট্রেট? নিম্নলিখিত কোন দুটি দেশ জিব্রাল্টার প্রণালী দ্বারা পৃথক হয়? অপশান এ অ্যালগেরিয়া অ্যান্ড স্পেন, অপশান বি অ্যালগেরিয়া অ্যান্ড পর্তুগাল, অপশান সি পর্তুগাল অ্যান্ড মরক্কো, অপশান ডি মরক্কো অ্যান্ড স্পেন। সঠিক উত্তর অপশান ডি মরক্কো অ্যান্ড স্পেন। হেলমান্দ প্রভিন্স অফ আফগানিস্তান ইজ ফেমাস ফর হুজ কাল্টিভেশন? আফগানিস্তানের হেলমান্দ প্রদেশ কাজ চাষের জন্য বিখ্যাত? অপশান এ পপি, অপশান বি কটন বা তুলা, অপশান সি টোব্যাকো বা তামাক, অপশান ডি হুইট বা গম। সঠিক উত্তর অপশান এ পপি। হুইচ আইল্যান্ড আর হিরোশিমা অ্যান্ড নাগাসাকি লোকেটেড? হিরোশিমা এবং নাগাসাকি কোন দ্বীপে অবস্থিত? অপশান এ হনসু অ্যান্ড সিকোকু, অপশান বি কিউসু অ্যান্ড সিকোকু, অপশান সি হোকাইডো অ্যান্ড কিউসু, অপশান ডি হনসু অ্যান্ড কিউসু। সঠিক উত্তর অপশান ডি হনসু অ্যান্ড কিউসু। ইন হুইচ রিজিয়ন ইজ ন্যাচারাল ফার্টিলাইজার কল্ড গুয়ানো ফাউন্ড? কোন অঞ্চলে গুয়ানো নামক প্রাকৃতিক সার পাওয়া যায়? অপশান এ আটাকামা ডেজার্ট বা আটাকামা মরুভূমি, অপশান বি পেরুভিয়ান কোস্টাল রিজিয়ন পেরু উপকূলীয় অঞ্চল, অপশান সি টিয়েরা ডেল ফুয়েগো, অপশান ডি ব্রাজিলস মিয়ানস গেরিস। সঠিক উত্তর অপশান বি পেরুভিয়ান কোস্টাল রিজিয়ন। হোয়ার ইজ সমরকন্দ লোকেটেড ইন সেন্ট্রাল এশিয়া? মধ্য এশিয়ার কোথায় সমরকন্দ অবস্থিত? অপশান এ তুর্কমেনিস্তান, অপশান বি উজবেকিস্তান, অপশান সি আফগানিস্তান, অপশান ডি ইরান। সঠিক উত্তর অপশান বি উজবেকিস্তান। পেম্বা অ্যান্ড জাঞ্জিবার আইল্যান্ডস অফ আফ্রিকা আর নোন ফর দেয়ার কাল্টিভেশন অ্যান্ড এক্সপোর্ট ফর হুইচ ক্রপ? আফ্রিকার পেম্বা এবং জাঞ্জিবার দ্বীপগুলি তাদের কোন ধরনের চাষাবাদ এবং রফতানির জন্য পরিচিত? অপশান এ সুগারকেন বা আখ, অপশান বি ক্লোভ বা লবঙ্গ, অপশান সি কফি, অপশান ডি টোব্যাকো বা তামাক। সঠিক উত্তর অপশান বি
ক্লোভ বা লবঙ্গ। হোয়াট ইজ দ্য লোয়েস্ট লেভেল অফ ওশান অর লেক কল্ড, সমুদ্র বা হ্রদের সর্বনিম্ন স্তরকে কি বলা হয়? অপশান এ পেলাজিক, অপশান বি ডিমার্সাল, অপশান সি নেরিটিক, অপশান ডি বেনথিক। সঠিক উত্তর অপশান ডি বেনথিক। হুইচ অফ দ্য ফলোয়িং পজেসেস ট্রান্সমিট হিট টু দ্য লোয়ার লেয়ার্স অফ দ্য অ্যাটমোসফিয়ার, নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি বায়ুমণ্ডলের নিম্ন স্তরগুলিতে তাপ প্রেরণ করে? অপশান এ আর্থ রেডিয়েশন বা পৃথিবী বিকিরণ, অপশান বি সান রেডিয়েশন বা সূর্যের বিকিরণ, অপশান সি কনভেকশন বা সংশ্লেষ, অপশান ডি কন্ডাকশন বা পরিবহন। সঠিক উত্তর অপশান এ আর্থ রেডিয়েশন। হুইচ ডিরেকশন ডাজ দ্য কম্পাস নিডল পয়েন্ট, কম্পাসের কাঁটা কোন দিক নির্দেশ করে? অপশান এ ম্যাগনেটিক নর্থ পোল, অপশান বি জিওগ্রাফিক্যাল নর্থার্ন, অপশান সি ম্যাগনেটিক সাউথ পোল, অপশান ডি জিও ম্যাগনেটিক নর্থ পোল। সঠিক উত্তর ম্যাগনেটিক সাউথ পোল, অপশান সি। হুইচ অফ দ্য ফলোয়িং বায়ো জিওগ্রাফিক বাউন্ডারিজ সেপারেটস ইন্দো মালয়েশিয়া ইওসেন ফ্রম দ্য অস্ট্রেলিয়ান ভেজিটেরিয়ান জোন, নিম্নলিখিত কোন জীবজৈবিক সীমানা ইন্দো মালয়েশিয়া ইওসেনকে অস্ট্রেলিয়ান উদ্ভিদ অঞ্চল থেকে পৃথক করে? অপশান এ মাকসার স্ট্রেট, অপশান বি সুন্দা স্ট্রেট, অপশান সি মালাক্কা স্ট্রেট, অপশান ডি লাম্বক স্ট্রেট। সঠিক উত্তর অপশান ডি লাম্বক স্ট্রেট। হুইচ অফ দ্য ফলোয়িং আইল্যান্ডস ইজ ইন ডিসপিউট বিটুইন ব্রিটেন অ্যান্ড আর্জেন্টিনা, নিচের কোন দ্বীপটি নিয়ে ব্রিটেন এবং আর্জেন্টিনার মধ্যে বিরোধে রয়েছে? অপশান এ সেসেলস, অপশান বি কুইন্সল্যান্ড, অপশান সি ফকল্যান্ড, অপশান ডি আব্রুকা। সঠিক উত্তর অপশান সি ফকল্যান্ড। হোয়েন ওয়াজ দ্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ফর্মড, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কবে গঠিত হয়? অপশান এ 26 নভেম্বর 1935, অপশান বি 15 আগস্ট 1947, অপশান সি 27 সেপ্টেম্বর 1925, অপশান ডি 26 জানুয়ারি 1950। সঠিক উত্তর অপশান সি 27 সেপ্টেম্বর 1925। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ নাগপুর, অপশান বি ভোপাল, অপশান সি আগ্রা, অপশান ডি আহমেদাবাদ। সঠিক উত্তর অপশান এ নাগপুর। হু ইজ দ্য ফাউন্ডার অফ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ মোহন ভগত, অপশান বি অটল বিহারী বাজপেয়ী, অপশান সি মোরাজি দেশাই, অপশান ডি কেশব বলিরাম হেজেগোয়ার। সঠিক উত্তর অপশান ডি কেশব বলিরাম হেজেগোয়ার। হোয়েন ওয়াজ দ্য ভারতীয় জনতা পার্টি ফাউন্ডেড, ভারতীয় জনতা পার্টি প্রথম কবে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 15 আগস্ট 1947, অপশান বি 6 এপ্রিল 1980, অপশান সি 26 জানুয়ারি 1950, অপশান ডি আদার্স। সঠিক উত্তর অপশান বি 6 এপ্রিল 1980। দ্য স্বচ্ছ ভারত অভিযান স্টার্ট, স্বচ্ছ ভারত অভিযান মিশন কখন শুরু হয়েছিল? অপশান এ 1 এপ্রিল 2015, অপশান বি 9 ডিসেম্বর 2014, অপশান সি 2 অক্টোবর 2014, অপশান ডি 26 জানুয়ারি 2015। সঠিক উত্তর অপশান সি 2 অক্টোবর 2014। হোয়েন ওয়াজ নীতি আয়োগ ফর্মড, নীতি আয়োগ কবে গঠিত হয়েছিল? অপশান এ 1 জানুয়ারি 2015, অপশান বি 13 এপ্রিল 2014, অপশান সি 23 জুন 2015, অপশান ডি আদার্স। সঠিক উত্তর অপশান এ 1 জানুয়ারি 2015। বাই হোয়াট ইজ দ্য প্ল্যানিং কমিশন রিপ্লেসড, পরিকল্পনা কমিশন বা
প্ল্যানিং কমিশন কে প্রতিস্থাপন করেছিল? অপশান এ সেন্ট্রাল কমিশন, অপশান বি মুখার্জি কমিশন, অপশান সি নীতি আয়োগ, অপশান ডি আদার্স। সঠিক উত্তর অপশান সি নীতি আয়োগ। হোয়েন ওয়াজ দ্য প্ল্যানিং কমিশন ক্রিয়েটেড? পরিকল্পনা কমিশন কবে তৈরি করা হয়েছিল? অপশান এ 1945, অপশান বি 1950, অপশান সি 1947, অপশান ডি 1960। সঠিক উত্তর অপশান বি 1950। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ টু বি আর রাজ্যসভা ক্যান্ডিডেট? রাজ্যসভার প্রার্থী হওয়ার জন্য সব থেকে কম বয়স কত হতে হবে? অপশান এ 30, অপশান বি 40, অপশান সি 35, অপশান ডি আদার্স। সঠিক উত্তর অপশান এ 30। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ টু বি আর লোকসভা ক্যান্ডিডেট? লোকসভার প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া উচিত? অপশান এ 25, অপশান বি 30, অপশান সি 35, অপশান ডি 18। সঠিক উত্তর অপশান এ 25। হোয়েন ওয়াজ দ্য আম আদমি পার্টি এস্টাবলিশড? আম আদমি পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 15th অক্টোবর 2012, অপশান বি 26th নভেম্বর 2012, অপশান সি 17th ডিসেম্বর 2013, অপশান ডি আদার্স। সঠিক উত্তর অপশান বি 26th নভেম্বর 2012। হোয়্যার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ ভারতীয় জনতা পার্টি? ভারতীয় জনতা পার্টির সদর দপ্তর কোথায়? অপশান এ নিউ দিল্লি, অপশান বি গুজরাট, অপশান সি ঝাড়খণ্ড, অপশান ডি মহারাষ্ট্র। সঠিক উত্তর অপশান এ নিউ দিল্লি। হোয়েন ওয়াজ দ্য ভারতীয় জনতা পার্টি ফাউন্ডেড? ভারতীয় জনতা পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 15th অগস্ট 1947, অপশান বি 6th এপ্রিল 1980, অপশান সি 26th জানুয়ারি 1950, অপশান ডি আদার্স। সঠিক উত্তর অপশান বি 6th এপ্রিল 1980। ফ্রম হুইচ ইভেন্ট ইজ দ্য বার্থ অফ দ্য কনসেপ্ট অফ ন্যাশনালিজম কনসিডার্ড? জাতীয়তাবাদের ধারণার জন্ম কোন ঘটনা থেকে বিবেচনা করা হয়? এ রেনেসা, বি রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট, সি রেভলিউশন অফ ফ্রান্স, ডি প্রাইড রেভলিউশন। অপশান এ রেনেসা, অপশান বি ধর্মীয় সংস্কার আন্দোলন, অপশান সি ফ্রান্সের বিপ্লব, অপশান ডি প্রাইড রেভলিউশন। সঠিক উত্তর অপশান এ রেনেসা বা নবজাগরণ। হোয়েন ওয়াজ দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ফর্মড? ভারতের জাতীয় উন্নয়ন কাউন্সিল কবে গঠিত হয়েছিল? অপশান এ সেপ্টেম্বর 1950, অপশান বি অগস্ট 1953, অপশান সি অগস্ট 1952, অপশান ডি জানুয়ারি 1899। সঠিক উত্তর অপশান সি অগস্ট 1952। হোয়েন ওয়াজ আজাদ হিন্দ ফৌজ অ্যাক্টিভ? আজাদ হিন্দ ফৌজ কখন সক্রিয় হয়েছিল? অপশান এ 1942, বি 1999, সি 1950, অপশান ডি আদার্স। সঠিক উত্তর অপশান এ 1942। হোয়েন ওয়াজ দ্য নির্মল ভারত অভিযান ফর্ম? নির্মল ভারত অভিযান কবে গঠিত হয়? অপশান এ 2005, অপশান বি 1998, অপশান সি 1999, অপশান ডি 1995। সঠিক উত্তর অপশান সি 1999। গোল্ড বিল ওয়াজ প্রপোজড বাই হুইচ টু প্রিভেন্ট দ্য ইনক্রিজিং ইনসিডেন্স অফ সোশ্যাল ডিসক্রিমিনেশন ইন ইন্ডিয়া? ইলবার্ট বিল ভারতে সামাজিক বৈষম্যের ক্রমবর্ধমান ঘটনা রোধ করার জন্য কোন লর্ড দ্বারা প্রস্তাবিত হয়েছিল? অপশান এ কার্জন, অপশান বি লিটন, অপশান সি রিপন, অপশান ডি নান অব দিস। সঠিক উত্তর অপশান সি লর্ড রিপন। হু সেড দ্যাট গান্ধীজি গেভ দ্য ন্যাশনাল মুভমেন্ট দ্য ফর্ম অফ আ রেভলিউশনারি মুভমেন্ট অ্যান্ড মাস মুভমেন্ট? কে বলেছিলেন যে গান্ধীজি জাতীয় আন্দোলনকে একটি বিপ্লবী আন্দোলন এবং গণ আন্দোলনের রূপ দিয়েছিলেন? অপশান এ কাপল্যান্ড, অপশান বি লুইস ফিশার, অপশান সি গোখলে, অপশান ডি সুভাষ চন্দ্র বোস। সঠিক উত্তর অপশান এ কাপল্যান্ড। হু ইজ দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? অপশান এ দাদা ভাই নওরোজি, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি গোপাল কৃষ্ণ গোখলে, অপশান ডি সুভাষ চন্দ্র বোস। সঠিক উত্তর অপশান এ দাদা ভাই নওরোজি। হু সেড স্বরাজ ইজ মাই বার্থ রাইট? কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? অপশান এ রবীন্দ্রনাথ টেগোর, অপশান বি লোকমান্য তিলক, অপশান সি লালা লাজপত রায়, অপশান ডি মহাত্মা গান্ধী। সঠিক উত্তর অপশান বি লোকমান্য তিলক।
হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ WC ব্যানার্জি, অপশান বি মতিলাল নেহরু, অপশান সি বল্লভভাই প্যাটেল, অপশান ডি নান অফ দিস। সঠিক উত্তর অপশান এ WC ব্যানার্জি। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস? সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ দিওয়ানা চমনলাল, অপশান বি লালা লাজপত রায়, অপশান সি স্বামী সহজানন্দ, অপশান ডি জওহরলাল নেহরু। সঠিক উত্তর অপশান বি লালা লাজপত রায়। হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ডিউরিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া? ভারতের স্বাধীনতার সময় গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এ লর্ড ডালহৌসি, অপশান বি লর্ড ক্রিপস, অপশান সি লর্ড কার্জন, অপশান ডি লর্ড মাউন্টব্যাটেন। সঠিক উত্তর অপশান ডি লর্ড মাউন্টব্যাটেন। দ্য অল ইন্ডিয়া হরিজন অ্যাসোসিয়েশন হ্যাজ বিন এস্টাবলিশ বাই হুইচ অফ দ্য ফলোয়িং পার্সোনালিটি? অপশান এ রাজা রামমোহন রায়, অপশান বি সুভাষ চন্দ্র বোস, অপশান সি মহাত্মা গান্ধী, অপশান ডি জওহরলাল নেহরু। নিখিল ভারত হরিজন সমিতি নিচের কোন ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ রাজা রামমোহন রায়, বি সুভাষচন্দ্র বোস, সি মহাত্মা গান্ধী, অপশান ডি জওহরলাল নেহরু। সঠিক উত্তর মহাত্মা গান্ধী। বিল ওয়াজ প্রপোজড বাই হুইচ টু প্রিভেন্ট দ্য ইনক্রিজিং ইনসিডেন্টস অফ সোশ্যাল ডিসক্রিমিনেশন ইন ইন্ডিয়া? ইলবার্ট বিল ভারতে সামাজিক বৈষম্যের ক্রমবর্ধমান ঘটনা রোধ করার জন্য কোন লর্ড দ্বারা প্রস্তাবিত হয়েছিল? অপশান এ কার্জন, অপশান বি লিটন, অপশান সি রিপন, অপশান ডি নান অফ দিস। সঠিক উত্তর অপশান সি লর্ড রিপন। হু সেড দ্যাট গান্ধীজি গেভ দ্য ন্যাশনাল মুভমেন্ট দ্য ফর্ম অফ আ রেভলিউশনারি মুভমেন্ট অ্যান্ড মাস মুভমেন্ট? কে বলেছিলেন যে গান্ধীজি জাতীয় আন্দোলনকে একটি বিপ্লবী আন্দোলন এবং গণ আন্দোলনের রূপ দিয়েছিলেন? অপশান এ কাপল্যান্ড, অপশান বি লুইস ফিশার, অপশান সি গোখলে, অপশান ডি সুভাষ চন্দ্র বোস। সঠিক উত্তর অপশান এ কাপল্যান্ড। হু ইজ দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? অপশান এ দাদাভাই নওরোজি, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি গোপাল কৃষ্ণ গোখলে, অপশান ডি সুভাষ চন্দ্র বোস। সঠিক উত্তর অপশান এ দাদাভাই নওরোজি। হু সেড স্বরাজ ইজ মাই বার্থ রাইট? কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? অপশান এ রবীন্দ্রনাথ টেগোর, অপশান বি লোকমান্য তিলক, অপশান সি লালা লাজপত রায়, অপশান ডি মহাত্মা গান্ধী। সঠিক উত্তর অপশান বি লোকমান্য তিলক। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ WC ব্যানার্জি, অপশান বি মতিলাল নেহরু, অপশান সি বল্লভভাই প্যাটেল, অপশান ডি নান অফ দিস। সঠিক উত্তর অপশান এ WC ব্যানার্জি। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস? সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ দিওয়ানা চমনলাল, অপশান বি লালা লাজপত রায়, অপশান সি স্বামী সহজানন্দ, অপশান ডি জওহরলাল নেহরু। সঠিক উত্তর অপশান বি লালা লাজপত রায়। হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ডিউরিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া? ভারতের স্বাধীনতার সময় গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এ লর্ড ডালহৌসি, অপশান বি লর্ড ক্রিপস, অপশান সি লর্ড কার্জন, অপশান ডি লর্ড মাউন্টব্যাটেন। সঠিক উত্তর অপশান ডি লর্ড মাউন্টব্যাটেন। দ্য অল ইন্ডিয়া হরিজন অ্যাসোসিয়েশন হ্যাজ বিন এস্টাবলিশ বাই হুইচ অফ দ্য ফলোয়িং পার্সোনালিটি? অপশান এ রাজা রামমোহন রায়, অপশান বি সুভাষ চন্দ্র বোস, অপশান সি মহাত্মা গান্ধী, অপশান ডি জওহরলাল নেহরু। নিখিল ভারত হরিজন সমিতি নিচের কোন ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ রাজা রামমোহন রায়, বি সুভাষ চন্দ্র বোস, সি মহাত্মা গান্ধী, অপশান ডি জওহরলাল নেহরু। সঠিক উত্তর মহাত্মা গান্ধী। ফ্রম দ্য পলিসি অফ ডিভাইড অ্যান্ড রুল ওয়াজ অ্যাডাপ্টেড বাই এ লর্ড মাউন্টব্যাটেন, বি লর্ড উইলিয়াম বেন্টিং, সি লর্ড কার্জন, ডি লর্ড ক্রিপস।
বিভাজন এবং শাসন নীতি গৃহীত হয়েছিল কার দ্বারা? লর্ড মাউন্টব্যাটেন, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, লর্ড কার্জন, লর্ড ক্রিপস। সঠিক উত্তর অপশন সি, লর্ড কার্জন। আই হ্যাভ নাথিং টু গিভ ইন অ্যাডিশন টু ব্লাড, সোয়েট অ্যান্ড টিয়ার্স, হু সেড দিস? রক্ত, ঘাম এবং অশ্রু ছাড়া আমার কিছু দেওয়ার নেই, এই কথাটি কে বলেছিলেন? অপশান এ লর্ড নেলসন, অপশান বি নেপোলিয়ন, অপশান সি চার্চিল, অপশান ডি সুভাষচন্দ্র বোস। সঠিক উত্তর অপশান সি, চার্চিল। হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ আ প্রমিনেন্ট অফিসার অফ আজাদ হিন্দ ফৌজ? নিচের মধ্যে কোন ব্যক্তি আজাদ হিন্দ ফৌজের বিশিষ্ট অফিসার ছিলেন? অপশান এ শাহনওয়াজ খান, অপশান বি খান আব্দুল গাফর খান, অপশান সি ডব্লু সি ব্যানার্জি, অপশান ডি নান অফ দিস। সঠিক উত্তর অপশান এ শাহনওয়াজ খান। হুইচ ইংলিশ উইকলি ওয়াজ এডিটেড বাই মহাত্মা গান্ধী? কোন ইংরেজি সাপ্তাহিকটি মহাত্মা গান্ধী সম্পাদনা করেছিলেন? অপশান এ কেসারি, অপশান বি ইয়াং ইন্ডিয়া, অপশান সি নওজওয়ান পত্রিকা, অপশান ডি নান অফ দিস। সঠিক উত্তর অপশান বি ইয়াং ইন্ডিয়া। দ্য চম্পারণ সত্যাগ্রহ ওয়াজ স্টার্টেড বাই মহাত্মা গান্ধী ইন দ্য ইয়ার অফ? অপশান এ 1920, অপশান বি 1914, অপশান সি 1917, অপশান ডি 1947। সঠিক উত্তর অপশান সি 1917। হোয়েন ডিড কংগ্রেস স্টার্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন কংগ্রেস কখন শুরু করেছিল? অপশান এ 1935, অপশান বি 1950, অপশান সি 1947, অপশান ডি 1942। সঠিক উত্তর অপশান ডি 1942। হোয়ার ডিড গান্ধীজি ফার্স্ট ইউজ সত্যাগ্রহ ইন ইন্ডিয়া? গান্ধীজি ভারতে সর্বপ্রথম সত্যাগ্রহ কোথায় আরম্ভ করেছিলেন? অপশান এ ইন খেদা, অপশান বি আহমেদাবাদ, অপশান সি চম্পারণ, অপশান ডি নান অফ দিস। সঠিক উত্তর অপশান সি চম্পারণ। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ কংগ্রেস? কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ ডব্লু সি ব্যানার্জি, অপশান বি এ ডিও হিউম, অপশান সি লালা লাজপত রায়, অপশান ডি নান অফ দিস। সঠিক উত্তর অপশান বি এ ডিও হিউম বা অ্যালান অক্টোভিয়ান হিউম। হোয়ার ডিড সুভাষচন্দ্র বোস স্টার্ট হিজ মুভমেন্ট এগেনস্ট দ্য ব্রিটিশ? সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন কোথায় প্রথম শুরু করেছিলেন? অপশান এ বর্মা, অপশান বি ফ্রম জাপান, অপশান সি থাইল্যান্ড, অপশান ডি সিঙ্গাপুর। সঠিক উত্তর অপশান ডি সিঙ্গাপুর। হোয়াট পার্টি অর গ্রুপ ডিড স্ট্যাফোর্ড ক্রিপস বিলং টু? স্ট্যাফোর্ড ক্রিপস কোন দল বা গ্রুপের অন্তর্গত ছিল? অপশান এ লেবার পার্টি, অপশান বি লিবারাল পার্টি, অপশান সি স্টেট অফিসার, অপশান ডি আদার্স। সঠিক উত্তর অপশান এ লেবার পার্টি। হোয়েন ডিড মহাত্মা গান্ধী স্টার্ট পাবলিশিং হরিজন ম্যাগাজিন? মহাত্মা গান্ধী হরিজন পত্রিকা কখন প্রকাশ শুরু করেছিলেন? অপশান ডি 1933, 1933। হুইচ ন্যাশনাল লিডার হ্যাজ বিন কল্ড লোকওয়াদী? এ গোপাল হরি দেশমুখ, বি লালা লাজপত রায়, সি মতিলাল নেহরু, ডি মহাত্মা গান্ধী। সঠিক উত্তর অপশান এ গোপাল হরি দেশমুখ। হোয়েন ডিড সুভাষচন্দ্র বোস রিজাইন ফ্রম দ্য চেয়ারম্যানশিপ অফ দ্য কংগ্রেস? সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতির পদ থেকে কোন সালে পদত্যাগ করেন? এ 1947, বি 1950, সি 1939, ডি 1937। সঠিক উত্তর অপশান সি 1939। হোয়ার ওয়াজ দ্য হেডকোয়ার্টার্স অফ গদর পার্টি? গদর পার্টির সদর দপ্তর কোথায় ছিল? এ ইন মস্কো, বি বার্লিন, সি করাচি, ডি সান ফ্রান্সিস। ডিউ টু হুইচ স্ক্যান্ডেল নন কোঅপারেশন মুভমেন্ট হ্যাড টু বি ক্লোজড? কোন কেলেঙ্কারির কারণে অসহযোগ আন্দোলন বন্ধ করতে হয়েছিল? এ চৌরি চৌরা, বি চম্পারণ, সি ডান্ডি, ডি নান অফ দিস। সঠিক উত্তর এ চৌরি চৌরা। হু গেভ দ্য স্লোগান অফ দিল্লি চলো? দিল্লি চলো স্লোগান কে দিয়েছিলেন? এ মোহনদাস করমচাঁদ গান্ধী, বি সুভাষচন্দ্র বোস, সি লালা লাজপত রায়,
ডি নান অফ দিস। সঠিক উত্তর বি সুভাষচন্দ্র বোস। হু স্টার্টেড দ্য সার্ভে অফ ইন্ডিয়া সোসাইটি ইন 1905, 1905 সালে ইন্ডিয়া সোসাইটির সমীক্ষা কে শুরু করেন? অপশান এ গোপাল কৃষ্ণ গোখলে, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি মতিলাল নেহরু, অপশান ডি লোকমান্য তিলক। সঠিক উত্তর অপশান এ গোপাল কৃষ্ণ গোখলে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935 ইজ রিলেটেড টু হুইচ ডিসিশন? 1935 সালের ভারত শাসন আইন কোন সিদ্ধান্তের সাথে সম্পর্কিত? অপশান এ ইন্ডাস্ট্রিজ ইন দ্য প্রভিন্সেস, প্রদেশগুলিতে শিল্প, অপশান বি অ্যাডাল্ট ভোটিং, প্রাপ্তবয়স্কদের ভোটদান, অপশান সি প্রভিন্সিয়াল অটোনমি, প্রাদেশিক স্বায়ত্তশাসন, অপশান ডি নান অফ দিস। সঠিক উত্তর অপশান সি প্রভিন্সিয়াল অটোনমি, প্রাদেশিক স্বায়ত্তশাসন। হোয়েন ওয়াজ দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট অকার্ড, ভারত ছাড়ো আন্দোলন কবে ঘটেছিল? অপশান এ 1955, অপশান বি 1942, অপশান সি 1947, অপশান ডি নান অফ দিস। সঠিক উত্তর অপশান বি 1942। হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ব্রিটেন অ্যাট দ্য টাইম অফ ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স? ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশান এ অ্যাটলি, অপশান বি লর্ড ক্রিপস, অপশান সি লর্ড কার্জন, অপশান ডি নান অফ দিস। সঠিক উত্তর অপশান এ অ্যাটলি। ইন দ্য ফ্রিডম স্ট্রাগল গান্ধীজি স্টার্টেড দ্য পিজেন্ট মুভমেন্ট দ্যাট ওয়াজ? যে স্বাধীনতা সংগ্রামে গান্ধীজি কৃষক আন্দোলন শুরু করেছিলেন সেটি হলো অপশান এ সবরমতী, অপশান বি বারদৌলি, অপশান সি চম্পারণ, অপশান ডি বিজুলিয়া। সঠিক উত্তর অপশান সি চম্পারণ। ইউটিউব অ্যাপের ওপরে থাকা বেল আইকনটি প্রেস করো এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং স্টুডেন্টস। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে সবাই মিলে একসাথে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিতে পারো এবং সিলেকশন তোমার হাতের মুঠোয় এসে যায় তাড়াতাড়ি। অল দ্য বেস্ট স্টুডেন্টস।